নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, নটে ডাঁটা আলুই পোস্ত। এখানে আমি চারটে ডাঁটা নিয়েছি, এই যে এইগুলো হচ্ছে নটে ডাঁটা, আর তার সাথে আমি একটা আলু নিয়েছি। আলুটা আপনারা কম বেশিও দিতে পারেন। এবার এগুলো আমি কেটে নেব। এখানে আমি ডাটাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর দু তিনবার করে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটাও এই সাইজে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি চার চামচ পোস্ত নিয়েছি, আর নিয়েছি আমি পাঁচটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। পোস্তটা আমি প্রথমে মিক্সিতে শুকনো একটু গুঁড়িয়ে নেব, তারপর জল দিয়ে লঙ্কা দিয়ে বেটে নেব। এখানে আমি গ্যাসে একটা প্যান চাপিয়েছি, এর মধ্যে আমি দু চামচ সরষের তেল দিয়ে দেব। এই রান্নাটাতে বেশি তেলের ব্যবহার হয় না। এরপর আমি দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু ভেজে নেব। আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলে পোস্তটা খেতে খুব ভালো লাগে। এবার ডাঁটাগুলো একটু ভেজে নেব। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এরপর আমি একটু ভেজে নেব। আমি কিছুক্ষণ ভেজে নিলাম, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে আমি হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। এরপর আমি কম আছে এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি একবার ঢাকাগুলো দেখেছিলাম, আমার ডাটাটা সেদ্ধ হয়নি। আমার মোটামুটি ছ মিনিটের মতো এটা লাগলো সেদ্ধ হতে। এরপর আমি বেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে দেব। আমার ডাটা আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। পোস্তটা দিয়ে দিলাম, আর মিক্সি ধুয়ে আমি একটু জল বাটিতে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এরপর আমি এটা ভালো করে নাড়াচাড়া করে আমি এক মিনিটের মতো ফুটিয়ে নেব। আমি এটা এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর একটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার তৈরি হয়ে গেল নিরামিষ দিনের জন্য খাবার ডাঁটা আলু, নটে ডাঁটা আলু পোস্ত।